কলকাতার টেলিভিশন চ্যানেল স্টার জলসার প্রচার চলতেই ডেইলি সোফ বাংলা মিডিয়াম থেকে সরে গেছেন নাকি সরে দাঁড়াতে বাধ্য হয়েছেন সম্পূর্ণা, চলছে এমন গুঞ্জন। চ্যানেল কর্তৃপক্ষ ও প্রযোজনা সংস্থার সিদ্ধান্ত নিয়ে প্রথমবার মুখ খুললেন ইন্দিরা রূপী তিয়াসার নন্দিনী সম্পূর্ণা। খোঁজ নিয়ে জানা গেছে নজর ধারাবাহিকে ডাইনি চরিত্রে নজর কেড়েছিলেন অভিনেত্রী সম্পূর্ণা লাহিড়ি। এরপর দীর্ঘ তিন বছর ছোট পর্দায় দেখা মেলেনি তার। ২০২২ সালে স্টার জলসার বাংলা মিডিয়াম সিরিয়াল দিয়ে টেলিভিশনে কামব্যাক করেন সম্পূর্ণা। ইংরেজি মিডিয়ামে লেখাপড়া করা ধনী পরিবারের অহংকারী মেয়ে সুহানার ভূমিকায় দারুণ অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন সম্পূর্ণা। তবে আট মাস পর আচমকাই সিরিয়াল থেকে সরে গেলেন। হ্যাঁ, বৃহস্পতিবার শেষবারের মতো সুহানা হিসাবে বাংলা মিডিয়ামের শুটিং করেছেন সুহানারূপী সম্পূর্ণা। এই এক্সক্লুসিভ তথ্যের সত্যতা জানতে তার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। কলকাতার গণমাধ্যম থেকে জানা গেছে শুটিং ফ্লোর থেকে ফোনে জবাব দিলেন অভিনেত্রী সম্পূর্ণা। বললেন, হ্যাঁ, আজকেই আমার শেষ দিনের শুটিং। এইটা একেবারেই ব্যক্তিগত সিদ্ধান্ত নয়, চ্যানেল এবং প্রোডাকশন হাউসের সম্মিলিত সিদ্ধান্ত, সেই জন্য আমি এনওসি দিয়েছি। ওনারা আমাকে কোনোভাবেই ব্যবহার করতে পারছেন না বলে ওনাদের মনে হয়েছে। সোহানা চরিত্রটা কোথাও গিয়ে দাঁড়াচ্ছে না, এটুকু বলার সময় যেন খানিক আক্ষেপ ঝরে পড়ল সম্পূর্ণার গলায়। অকপটে বললেন, যে কারণে আমি চরিত্রটা করতে রাজি হয়েছিলাম সেই জায়গাটা অবধি ওনারা পৌঁছাতে পারেননি বলেই হয়তো ওনাদের এই কথাটা মনে হয়েছে। জানা যায় প্রচারে আসার শুরু থেকেই টিআরপি তালিকায় বেশ খানিকটা পেছনে বাংলা মিডিয়াম। প্রতিদ্বন্দ্বী নিমফুলের মধুকে টেক্কারিতে ব্যর্থ হয়েছে। টিআরপি তালিকায় পিছিয়ে থাকার কারণেই কি সম্পূর্ণার মতো তারকাকে হাতছাড়া করল চ্যানেল? এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, সবাই তো সব প্রজেক্ট মন দিয়েই করে, নিজেদের 100% দিয়েই করে, তবে দর্শক কোনটা নেবে সেটা তো কারোর হাত নেই। বাংলা মিডিয়াম একদম খারাপ তো কোনোদিন করেনি, চ্যানেল সেরা না হলেও দ্বিতীয় স্থানে থেকেছে, সে অর্থে মোটের উপর খারাপ ফল নয়। সুহানা চ্যাটার্জি শাইনিং অফের আগে বলেন, এই চরিত্র করে প্রচুর মানুষের ভালোবাসা পেয়েছি, এই চরিত্রটা আমার পক্ষ থেকে 100% দিয়ে করেছি। আমি চরিত্রটা নিয়ে আরও আশাবাদী ছিলাম, প্রথম দিন থেকেই তেমনই পরিকল্পনা ছিল, কিন্তু সেটা নিঃসন্দেহে পরিপূর্ণ হয়নি, আপাতত একটু অবসর নিতে চান। আট মাস ধরে মেগার শুটিং করে হাঁফিয়ে উঠেছেন সম্পূর্ণা, তবে ভক্তদের আশ্বাস দিলেন নতুনভাবে খুব শীঘ্রই ফিরবেন তিনি। শীঘ্রই স্টার জলসায় শুরু হচ্ছে তোমাদের রানী। শুরুতেই মনে হচ্ছিল এই মেগার জন্য স্লট হারাতে পারে বাংলা মিডিয়াম, তবে তেমনটা ঘটেনি। রামপ্রাসাদের স্লটে আসছে নতুন মেগা, তাই নীলতি আসার জন্য কামব্যাকের নতুন সুযোগ রয়েছে। সম্পূর্ণার বদলে কি সোহানার চরিত্রে নতুন কেউ আসবেন নাকি পুরোপুরিভাবে শেষ হবে সোহানার সফর, তা এখনও স্পষ্ট নয়। দেশ ও দশের কথা বলে।